এখন আমি যে ইস্যু নিয়ে আলোচনা করব জাকির ভাই, সেটা হচ্ছে এল্ডারলি ডিপেন্ডেন্ট রিলেটিভ যে ভিসা আছে। তো এল্ডারলি ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসার ভিতরে পড়ে হচ্ছে যে গ্র্যান্ড প্যারেন্টস, প্যারেন্টস, তারপর ব্রাদার সিস্টার আর ওভার 18 যে চিলড্রেন আছে তারা কিন্তু এই ক্যাটাগরির ভিতরে পড়ে। এই ক্যাটাগরিটার নাম হচ্ছে, এই রুটটার নাম হচ্ছে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা। তো আমরা যারা এখানে ব্রিটিশ সিটিজেন আছি, আমরা এখানে যারা সেটেলড আছি, তারা কিন্তু স্পন্সর হিসাবে তাদেরকে এখানে আনতে পারবে সেটেল করার জন্য। তো এইটা যে রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টসের ভিতরে যে অ্যাপ্লিকেন্ট আছে, সেই অ্যাপ্লিকেন্টের এভিডেন্স লাগবে অ্যাজ এ রেজাল্ট অফ এজ, ইলনেস এবং ডিজেবিলিটির কারণে যে ওই অ্যাপ্লিকেন্ট, সেটা হয়তো বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, এবং এল্ডারলি গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে, এবং আমি যেটা বলেছি যে ওভার 18 চিলড্রেন হতে পারে, ডিউ টু এজ, ইলনেস এবং ডিজেবিলিটির কারণে যদি তারা তাদের যে ডেইলি যে হাউসহোল্ড টাস্ক আছে সেগুলো যদি তারা করতে না পারে এবং তাদের যদি লং টার্ম কেয়ারারের প্রয়োজন হয়ে থাকে এবং সেই কেয়ারার যদি এখান থেকে স্পন্সর যদি ফিনান্সও করে, সেই কেয়ারারগুলো ওখানে অ্যাভেলেবেল না, তাহলে কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেন্ট স্যাটিসফাই করতে পারবে। এখন আমি যে মেডিকেল ডকুমেন্ট, তারপরে যে কেয়ারার কারা এবং সেই ব্যাপার নিয়েগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো এখানে যেটা হচ্ছে যে লং টার্ম যে তার কেয়ারার প্রয়োজন আছে, এইটার জন্যে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগবে, সেই ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল সার্টিফিকেট লাগবে, এবং সেখানে উল্লেখ করতে হবে যে তার ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশনটার কী অবস্থা আছে, এবং সেই মেন্টাল অ্যান্ড যে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশনের কারণে সে তার ডেইলি যে কাজকর্ম আছে সেটা সে করতে পারে না, এরকম একটা মেডিকেল রিপোর্ট এবং মেডিকেল লেটার এটা লাগবে, এবং সেইটা আসতে হবে অবশ্যই একজন ডক্টর, হেলথ প্রফেশনালের কাছ থেকে আসতে হবে। এবং সেটা এবং কেয়ারের ব্যাপারে আছে যে কেয়ার ওখানে করার মতো অ্যাবিলিটি নাই কিংবা সেটা অ্যাভেলেবেল না, সেটা করতে গেলে লোকাল অথরিটি থেকে একটা চিঠি আনতে হবে কিংবা ডক্টর অর হেলথ প্রফেশনালকে একটা চিঠি আনতে হবে। এইভাবেই মূলত এই মেডিকেল লেটারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে যে লং টার্ম যদি তাদের কেয়ারার প্রয়োজন হয়, সেই কেয়ারার ওইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ডেইলি টাস্ক বলতে কী বোঝায়। ডেইলি টাস্ক বলতে বোঝাচ্ছে যে তার ওয়াশিং করতে পারছে না, সে রান্না করতে পারছে না, সে ড্রেসিং করতে পারছে না, সে কুকিং করতে পারছে না, সে ওষুধ নিজে নিজে খেতে পারছে না, এই জিনিসগুলো সে করতে পারছে না, তাহলে কিন্তু সেই ক্যাটাগরির ভিতরে সে পড়বে। এরপরে যেটা আছে যে আমরা বলেছি যে কেয়ারার ফ্যাসিলিটি ওখানে অ্যাভেলেবেল নাই, যদি বা এখানে যে স্পন্সর আছে সেই স্পন্সর যদি মানি পাঠায়, ফিনান্স করে, তারপরেও ওই কেয়ারার ফ্যাসিলিটিগুলো ওখানে অ্যাভেলেবেল নাই। তো সেই কেয়ারার ফ্যাসিলিটি বলতে কী বোঝায়, এখানে যদি রিলেটিভকে বোঝাচ্ছে যে তার কোনো রিলেটিভ নাই, এরপরে এই হোম হেল্প আছে, সেই যে হোম হেল্প আছে তারা, সেই হোম হেল্পটা অ্যাভেলেবেল নাই, হাউসকিপার অ্যাভেলেবেল নাই, নার্স কেয়ারার অর নার্সিং হোমও অ্যাভেলেবেল নাই, এই জিনিসগুলো মূলত ওখানে অ্যাভেলেবেল নাই। যদি স্পন্সর এখান থেকে ফিনান্স করে তারপরেও, তাহলে কিন্তু বোঝা যাবে যে ওখানকার যে রিকোয়ার্ড লেভেল অফ যে কেয়ারার অ্যাভেলেবেল নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন করার পরে যে স্পন্সর আছে সেই স্পন্সরকে আন্ডারটেকিং দিতে হবে ফর 5 ইয়ার্সের জন্যে কোনো পাবলিক ফান্ড নিতে পারবে না। আর এখানে যে স্পন্সর আছে সে ব্রিটিশ সিটিজেন্স সেটেলড হতে হবে এবং তাকে আন্ডারটেকিং দিতে হবে যে সেখানে পাবলিক ফান্ড নিতে পারবে না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যে স্পন্সরকে দেখাতে হবে যে
ওই যে অ্যাপ্লিকেন্ট আছে তার বাবা কিংবা মা কিংবা যাকেই সে স্পন্সর করছে তাকে অ্যাকোমোডেশন এবং মেনটেন্যান্স উইদাউট টু রিকোয়ার্স টু পাবলিক ফান্ড এখানে আসার পর থেকে 5 ইয়ার্স তাকে কোনো পাবলিক ফান্ড ছাড়াই তাকে ফিনান্সিয়ালি অ্যাকোমোডেশন এবং মেনটেন্যান্স করতে হবে। তো এই ব্যাপারে আসলে আরেকটা জিনিস যেটা আছে যে এই অ্যাপ্লিকেশনটার থ্রেশোল্ডটা কিন্তু ভেরি হাই এবং এটা ফিসও ভেরি হাই। তো এক্ষেত্রে যেহেতু এটা একটু ডিফিকাল্ট থ্রেশোল্ড এবং রিকোয়ারমেন্টসটা, তো এখানকার যে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন আছে সে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন কিন্তু বলেছে যে এটাকে আরও শিথিল করা উচিত, কারণ এখানে যারা ব্রিটিশ সিটিজেন আছে তারা যারা ডিপেন্ড যারা সেটেল পার্সন আছে তারা কিন্তু সেপারেটেড হয়ে যাচ্ছে তাদের বাবা মার কাছ থেকে কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে যারা কোয়ালিফাইড করে বিকজ অফ এই ভেরি হাই থ্রেশহোল্ড কিংবা রিকোয়ারমেন্টসের কারণে। তো এখানে একটা কেস ল আছে, সেই কেস ল হচ্ছে ব্রিটিশ কেস ল। সেই কেস লতে জাজ বলেছে যে ইমোশনাল নিডস আর টু বি টেকেন ইন টু অ্যাকাউন্ট, যে ইমোশনাল যে অ্যাটাচমেন্ট ইমোশনাল যে সাপোর্ট প্রয়োজন এটার উপরেও আসলে ইম্পেসিস দেওয়া উচিত। ধন্যবাদ।